নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমি রেখা মুখার্জি। আজকের রেসিপি পটল আলু আর কাতলা মাছ দিয়ে ঝোল করব। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে 6টা পটল নিয়েছি আমি, ঠিক এইভাবে কেটে নিয়েছি, একটু বাদ দিয়ে দিয়ে কেটেছি, আর আলুগুলো ডুবো ডুবো করে কেটে নিয়েছি। এখানে 2টো মাছের মাথা আছে আর 2টো গাদা আছে। মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। পটলগুলো দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি। এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, 1টা টমেটো নিয়েছি আর 6-7টা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার এগুলো পেস্ট করে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো না ভেজে মশলার সাথে কষিয়ে নিলে হয়, তো সময়টা অনেকটা বেশি লাগবে, তাই আমি আগেই ভেজে নিলাম। ওই কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এই পটল আলু মাছ দিয়ে ঝোল করলে যদি মেথি ফোড়ন দেন তাহলে ঝোলটা খেতে খুব ভালো লাগে। হলুদটা দিয়ে দিলাম, যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিলাম, টমেটো আদা আর কাঁচা লঙ্কা। আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে বানাব। আর এখানে ধনে জিরে 1 চামচ বাটা দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে, কষানো হয়ে গেছে। এবার পটল আলুটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, গরম জল ঢেলে দিচ্ছি। পটল আলু সেদ্ধ আছে বলে জলটা আমি কম দিলাম। 4টে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে আমি 5 থেকে 7 মিনিট আমি ফোটাবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে,